যেই কদরের রাত ওই রাতের লক্ষণের মধ্যে এক নাম্বার লক্ষণ হচ্ছে স্বচ্ছ শান্তিপূর্ণ একটা রাত হবে। দুই, রাতটা হবে একেবারে পরিষ্কার, জগজগ জগ করছে। দুই, বেশি শীতও থাকবে না, বেশি গরমও থাকবে না। কথা বুঝতে পেরেছেন? বেশি গরমও থাকবে না, বেশি আবার শীতও থাকবে না, মাঝামাঝি সময়ে থাকবে, ওই রকম কন্ডিশন থাকবে। তিন, আকাশ থাকবে একেবারে উজ্জ্বল, আকাশ থাকবে একেবারে উজ্জ্বল, নক্ষত্রগুলো সকাল পর্যন্ত থাকবে একেবারে, ফজর পর্যন্ত থাকবে, নক্ষত্রগুলো জল 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 করছে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করবে। চার, হঠাৎ বৃষ্টি হতে পারে, হঠাৎ বৃষ্টি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ে কদর রাত্রির ব্যাপারটা এরকম ছিল যে আকাশ ছিল একেবারে স্বচ্ছ পরিষ্কার, হঠাৎ বৃষ্টি হয়েছে, কাদামাটির উপর সেজদা দিয়েছিলেন, অতএব হঠাৎ বৃষ্টি হতে পারে। পাঁচ, পরের দিন সকালবেলা সূর্যের কিরণ তেমন থাকবে না, পরের দিন সকালবেলা সূর্যের কিরণ তেমন থাকবে না। আবারও বলছি, কদরের রাতের কয়েকটা লক্ষণ। এক, রাতটা থাকবে স্বচ্ছ শান্তিপূর্ণ একেবারে পরিষ্কার, মানে স্বাভাবিক রাতের মতো থাকবে না, আলাদাভাবে যেন একটা শান্তি নিয়ে এসেছে এই রাতটা, এরকম মনে হবে, ইমানদার মানুষগুলো বুঝতে পারবে। দুই, শীত বেশি থাকবে না, গরমও বেশি থাকবে না। তিন, আকাশ থাকবে উজ্জ্বল, নক্ষত্রগুলো থাকবে একেবারে জল 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 করবে। চার, হঠাৎ বৃষ্টি হতে পারে। পাঁচ, সূর্যের কিরণ পরের দিন সকালবেলা তেমন বেশি থাকবে না, তেমন বেশি তাপ থাকবে না। অতএব এই লক্ষণগুলো যদি বুঝতে পারেন তাহলে ভেবে নেবেন যে ওই দিনই কদর হওয়ার সম্ভাবনা খুব বেশি, ওই দিন আপনি অধিক পরিমাণে ইবাদত বান্দিগি করার চেষ্টা করবেন। যেমনটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে আল্লাহর নবী, আমি যদি বুঝতে পারি যে আজকে কদরের রাত তাহলে আমি কি পড়ব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিবুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া তো সবারই মুখস্থ আছে, দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন।